গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন কমতে শুরু করেছে। গাজায় মানবিক সংকট বিবেচনায় নিয়ে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন, আমেরিকাকে জর্ডানের রাজা। ইসরায়েলি হামলায় আরেক ছেলে হারালেন আল জাজিরার ব্যুরো প্রধান। গাজায় নিহতের সংখ্যা 23,000 ছুঁই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন কমতে শুরু করেছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ চতুর্থ মাসে প্রবেশ করেছে। এরই মধ্যে ইসরায়েলের অর্থনৈতিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে $59.35 বিলিয়ন। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহরনত এক প্রতিবেদনে এই তথ্য স্বীকার করে বলেছে, এত বিশাল ব্যয়ের পরও ইসরায়েল গাজা যুদ্ধে তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। চলমান গাজা যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনিদের ওপর নৃশংস অপরাধ তীব্রতর হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বিশ্বের প্রায় সকল দেশই ইসরায়েলের বিরুদ্ধে গণবিক্ষোভ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ইসরায়েলি পণ্য বর্জন করার আন্দোলনও তীব্র হয়েছে। ইসরায়েলের সহযোগী সংস্থাগুলোর পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে যারা সমর্থন করে সেই সব কোম্পানির পণ্য বর্জন করার হিড়িক পড়ে গেছে। ইসরায়েলি অবৈধ সরকারের বিরোধী দলীয় প্রধান ইয়ার লাপিদ সম্প্রতি বর্তমান যুদ্ধমন্ত্রিসভার মধ্যকার দ্বন্দ্ব সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর দ্বন্দ্বপূর্ণ মন্ত্রিসভা ইসরায়েলি স্বার্থের অনুকূলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। অবৈধ সরকারের ক্যাবিনেট বৈঠকে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বেন গাভির এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি ও বর্তমান যুদ্ধমন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টোজের মধ্যে প্রচণ্ড রকমের বাকযুদ্ধের ঘটনাও ঘটেছে। ওই ঘটনা তুলে ধরে ইসরায়েলি পত্রিকাটির দীর্ঘ এক প্রতিবেদনে লেখা হয়েছে, ব্যয়বহুল গাজা যুদ্ধে ইসরায়েল এখনও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। 3 মাস পরের যুদ্ধচিত্র তুলে ধরেছে আহরনত। আরও লিখেছে, গাজায় স্থল অভিযান অক্টোবর মাসের শেষ দিকে শুরু হয়েছে, আজও সেখানে ইসরায়েলের কোনো লক্ষ্য অর্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেখানে হামাসের সামরিক শক্তি খর্ব করতে পেরেছে, না পেরেছে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে। হামাসের পদস্থ নেতাদেরও হত্যা করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী, কিন্তু মোহাম্মদ দাইফ, মারওয়ানা ইসা মোহাম্মদ এবং ইয়াসিন সানওয়ারের মতো হামাসের গুরুত্বপূর্ণ সেনারা এখনও জীবিত, এমনকি তারা ইসরায়েল বিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এদিকে গাজার মানবিক সংকট বিবেচনায় নিয়ে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা গ্রহণ করুন, আমেরিকাকে বলল জর্ডানের বাদশাহ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার বিষয়ে বিপর্যয়কর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ আমেরিকাকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সময় রাজা আবদুল্লাহ এই আহ্বান জানান। একই সাথে তিনি গাজার মর্মান্তিক মানবিক সংকটের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেন। রাজা আবদুল্লাহ জোর দিয়ে বলেন, গাজায় বেসামরিক জনগণকে রক্ষা এবং তাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করার জন্য দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে আমেরিকাকে চাপ সৃষ্টির আহ্বান জানান। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজার জনগণকে সেখান থেকে উচ্ছেদ করার যে পরিকল্পনা প্রকাশ করেছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর বিপরীতে তিনি ফিলিস্তিনি শরণার্থীদের নিজেদের ঘরবাড়িতে ফেরার পরিবেশ তৈরি করার ওপর গুরুত্ব আরোপ করেন। অধিকৃত পশ্চিম তীর থেকে গাজাকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টাকে তিনি জোরালোভাবে প্রত্যাখ্যান করেন। রাজা আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনি সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ছাড়া এই অঞ্চলে কখনো শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে না। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর প্রোটোকল লঙ্ঘন নিয়ে যা জানা গেল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সাম্প্রতিক হাসপাতালে ভর্তির তথ্য প্রকাশ করতে তার ব্যর্থতার দায় স্বীকার করেছেন। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু হোয়াইট হাউস এমনকি প্রেসিডেন্ট বাইডেনও জানতেন না। খবর অনুসারে যুক্তরাষ্ট্রের 70 বছর বয়সী প্রতিরক্ষা মন্ত্রী অস্টিনকে চিকিৎসা পদ্ধতির জটিলতার জন্য 4 দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। এই তথ্য জানাতে পেন্টাগনকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
লয়েড অস্টিন অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু সেই তথ্য জানাননি। প্রোটোকল লঙ্ঘনের এই ঘটনা এমন সময়ে হলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সংকটে জড়িয়ে পড়েছে। এনবিসি নিউজ জানিয়েছে, অস্টিন 4 দিন নিবিড় পরিচর্যা ইউনিটে ছিলেন। শনিবার তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে রাখা হয়েছিল এবং ডিসচার্জের তারিখ এখনও জানা যায়নি বলে প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছে। অস্টিন এক বিবৃতিতে বলেন, আমি বুঝতে পেরেছি জনগণকে যথাযথভাবে অবহিত করা প্রয়োজন ছিল, ভবিষ্যতে আমি আরো ভালো করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তবে এটি বলা গুরুত্বপূর্ণ, এটি আমার চিকিৎসা পদ্ধতি ছিল এবং প্রকাশের বিষয়ে আমার সিদ্ধান্তের জন্য আমি সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করি। এদিকে ইসরায়েলি হামলায় আরেক ছেলে হারালেন আল জাজিরার ব্যুরো প্রধান। কাফনে মোড়ানো লাশ, আশেপাশে অসংখ্য মানুষ, কেউ ছবি তুলছে, কেউ আবার শেষবারের মতো একটু ছুঁয়ে দেখতে চাইছে। তবে শোকে পাথর হয়ে গেছেন সামনে থাকা দুজন, একজন জীবন চলার সঙ্গী, অন্যতম জন্মদাতা পিতা। লাশটি আল জাজিরার টেলিভিশন নেটওয়ার্কের সাংবাদিক হামজা ওয়াল আল তাহো দোহের। রোববার রাফা অঞ্চলে বিমান হামলায় নিহত হন তিনি। এক হাতে মৃত ছেলের হাত চেপে নিথর দেহে দাঁড়িয়ে আছেন বাবা ওয়াইল আল তাহাদো, রক্তমাখা অন্য হাতে সান্ত্বনা দিচ্ছেন পুত্রবধূকে। নিহতের বাবা নিজেও সাংবাদিক, গাজায় আল জাজিরার ব্যুরো চিফ। যুদ্ধের প্রথম দিকেই নিজের স্ত্রীসহ হারিয়েছেন আরও 2 সন্তানকে। সংবাদ সংগ্রহের কাজে মিশর সীমান্তবর্তী রাফায় গিয়েছিলেন হামজা। তার সঙ্গে গিয়েছিলেন ভিডিও সাংবাদিক মোস্তফা তুরিয়া। তারা দুজনে একটি গাড়িতে ছিলেন। এমন অবস্থায় ইসরায়েলি বোমা তাদের গাড়িটিতে হামলা চালালে তারা নিহত হন। আল জাজিরা জানিয়েছে, যে এলাকায় অর্থাৎ রাফার আল মাওয়াসি এলাকায় ইসরায়েল ঘোষিত নিরাপদ এলাকা বা সেফ জোনে অবস্থান করছিল হামজা ও মোস্তফা, জীবিত একমাত্র বড় ছেলেকে হারিয়ে মুসড়ে পড়েছেন ওয়াহেদ আল তাহতো। হামজার মৃত্যুর মধ্য দিয়ে তার পরিবারের প্রায় সবাই নিহত হল। এদিকে গাজায় নিহতের সংখ্যা 23,000 ছুঁই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 113 জন নিহত এবং প্রায় 250 জন আহত হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22,800 বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে এই তথ্য। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত 7 অক্টোবর থেকে হাসপাতালে আনা হয়েছে এমন নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা 22,835 জনে দাঁড়িয়েছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে 320 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 58,416 জন। এছাড়া প্রায় 7,000 ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তর অঞ্চলীয় ইরেস সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে 28 অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। প্রায় 3 মাস ধরে ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত 75 বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে চিহ্নিত করেছে। মাঝে 1 সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে 24 বিদেশি সহ মোট 105 জনকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 240 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছিল, যার মধ্যে 71 জন মহিলা এবং 169টি শিশু রয়েছে। যুদ্ধবিরতি শেষে গত 1 ডিসেম্বর থেকে গাজা উপত্যকায় পুনরায় সংঘাতে জড়ায় ইসরায়েল এবং হামাস। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে 1,200 জন। পাশাপাশি ইসরায়েল, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।